রাজ্যত আলফা স্বাধীনত ধারাবাহিক বিস্ফোরণ আর তার পিছত আলফা স্বাধীনর সন্দেহত অসম আরক্ষীর এনকাউন্টার। এই এনকাউন্টার বিতর্ক চলি থাকার মাজতে যোরহাটত আন এক চাঞ্চল্যকর ঘটনা। এইবার যোরহাটত এজন যুবকে বাছি ললে চরম পন্থা, আত্মহত্যার পথ বাছি ললে দীপাঙ্কর গগৈ নামৰ এজন যুবকে, যিজন দীপাঙ্কর গগৈক যোরহাট আরক্ষী আটক করে জেরা চলাইছিল যোরহাট বিস্ফোরণ সন্দর্ভত। যা 14 ডিসেম্বরত যোরহাটর মিলিটারি স্টেশনত সংঘটিত হওয়া বোমা বিস্ফোরণের আড়ত দীপাঙ্কর গগৈ জড়িত থাকার সন্দেহ করে আটক করে জেরা চলা হয়েছিল। আর সেই দীপাঙ্কর গগৈয়ে আজি পুয়া চিপ লৈ আত্মহত্যা করাক লৈ সমগ্র যোরহাটত সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য প্রতিক্রিয়ার। হয় বিস্ফোরণ এনকাউন্টারের মাজতে চাঞ্চল্যকর আত্মহত্যা। যোরহাটর তিতাবরের দীপাঙ্কর গগৈ নামৰ যুবকজনে আজি পুয়া আত্মহত্যার পথ বাছি ললে। যে আত্মহত্যাক লৈ অঞ্চলটোত সৃষ্টি হৈছে এতিয়া তীব্র চাঞ্চল্য। উল্লেখযোগ্য যে দুদিন পূর্বে যোরহাট আরক্ষী আটক করেছিল দীপাঙ্করক। যোরহাটর 14 ডিসেম্বরত সংঘটিত হওয়া গ্রেনেড বিস্ফোরণের সন্দেহত আটক করা হয়েছিল দীপাঙ্করক। দুদিন জেরা চলাই আরক্ষীয়ে যাবলৈ দিছিল দীপাঙ্করক, কিন্তু আজি পুয়া চিপ লৈ থকা অবস্থাত উদ্ধার হল দীপাঙ্করের মৃতদেহ। আনহাতে আত্মহত্যার পথ বাছি লওয়া এই দীপাঙ্কর সন্দর্ভত আছে আন কিছু চাঞ্চল্যকর তথ্য। পূর্বে আলফা স্বাধীনত যোগদান করেছিল দীপাঙ্করে, নাগাল্যান্ডত নিরাপত্তা বাহিনীয়ে করায়ত্ত করেছিল দীপাঙ্করক, কিন্তু শেহতীয়াক আলফা স্বাধীনরে যোগাযোগ নাছিল বলে পরিয়ালে দাবি করে। পরিয়ালের অভিযোগ আরক্ষীর আতিশায্যত আত্মহননের পথ বাছি ললে দীপাঙ্করে। যোরহাটর বোমা বিস্ফোরণ হওয়ার পিছত তাক সন্দেহ করে পিনি 5 দিনকে জেরা চলায় আর দিনে রাতে তাক অত্যাচার চলায়, গোটে ভরি লেঙুয়া করে দিছে মারি মারি। মুঠতে সেই বিস্ফোরণত হি মানে জড়িত আসলে বলে কবই লাগিব। হি যিমানে কৈছে মই নাই করা নাই করা, হি সিমানে তাক সিমানে অত্যাচার করেছে। আর হি নকলে তাক যোরহাটর এসপিয়ে গুলিয়াই মারিম বলে কৈছে, মেডিকেল করতে হি গুলিয়াই মারিম বলে কৈছে। আর হি নাই করা, হি মাককো কৈছে মই নাই করা নাই করা। হেনকা এটা লোক সিহতি শাস্তি দিয়ে আজি এই কাম করবলে বাধ্য করাইছে। মো ভাইদি গাত একো দুঃখ নাই, তাক নিয়াই লাগে। উল্লেখযোগ্য যে জেরার নামত 4 দিন ধরে নির্যাতন চলিছিল দীপাঙ্করের উপর, আর এই উগ্রপন্থী বিচরার নামত পরিয়ালক যোরহাট আরক্ষী হারাশাস্তি করারও অভিযোগ উত্থাপন করেছে। আর দীপাঙ্করের এই রহস্যজনক মৃত্যুক লৈ এতিয়া ক্ষোভত ফাটি পড়েছে পরিয়ালটো। আনকি এনেকুৱা সিদ্ধান্ত লৈছে যে মৃতদেহ চমজি নলয় দীপাঙ্কর গগৈ, কারণ শরীরত আঘাতর চিন স্পষ্ট হয়ে আছে। শরীরত আঘাতর চিন স্পষ্ট হয়ে থকাত আরক্ষী নির্যাতন পাই আরক্ষীয়ে আত্মহত্যা করবলে বাধ্য করার অভিযোগ উত্থাপন করে দীপাঙ্কর গগৈর মৃতদেহ চমজি নলার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিয়ালটোয়ে আত্মীয়। আমি সেই সিদ্ধান্ত তার ডেড বডি আমি নলওঁ চমজি, কারণ বিনা দুখত এনেকৈ সি এনেকুৱা এটা পথ লবলৈ বাধ্য হল। মই ন্যায় বিচাৰিছোঁ, আমার ঘরখনে পরিয়ালে পরিয়ালবর্গত ন্যায় বিচাৰিছোঁ যে হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াই যে এই ক্ষেত্ৰত তদন্ত কৰে উচিত বিচার কৰে। এতিয়া প্রশ্ন হৈছে আরক্ষীয়ে দীপাঙ্কর সন্দর্ভত কেনেকুৱা ধৰণৰ তথ্য লাভ কৰিছে, যোরহাট বিস্ফোরণত সচাই জড়িত আছিল নেকি দীপাঙ্কর। আরক্ষীয়ে স্পষ্টীকরণ দিয়ার পিছতহে দীপাঙ্করের মৃত্যু রহস্য ভেদ হব, আর তাক লৈ এতিয়া অপেক্ষা করেছে সকলোৱে।